মর্নিং খংপুরি, সময় এখন সকাল 5টা। গুড মর্নিং সবাইকে, সকাল সকাল আমরা দুজনে রেডি হয়ে গেছি, সকাল এখন 5টা, দিনের আলো ফোটেনি। তো তোমাদের সবাইকে ওয়েলকাম লাইফ লিভিং এর আরেকটা নতুন এপিসোডে। আর এখন আমরা যাচ্ছি জগন্নাথ দেবের মন্দির দর্শন করতে, জগন্নাথ দেবকে দর্শন করতে। তো দেখা যাক কেমন কি এক্সপিরিয়েন্স হয়, সমস্ত কিছু এই ভিডিওতেই তোমরা পাবে। তো শুরু করা যাক আজকের এই জার্নি তোমাদের সবাইকে সাথে রেখে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পুরী মন্দিরের বাইরে, এখনো দিনের আলোটা ভালোভাবে ফোটেনি, সময় এখন মোটামুটি 5:10-15। এই যে পেছনে মন্দির, ভালো করে দিনের আলোটা ফুটলে তোমাদেরকে সমস্ত বাইরে থেকে ঘুরিয়ে একবার অবশ্যই দেখাবো। এখন এসেছি দর্শন করতে, দর্শন করে নিই। আমাদের সাথে আছে আরেকটা ফ্যামিলি, যাদের সাথে আমাদের হোটেলেই পরিচয় হয়ে যায়। তো আমরা একসাথে চলে এসেছি আজকে পুজো দেওয়ার জন্য। কি অপরূপ মনোরম সুন্দর লাগছে এত ভোরবেলাতে মন্দিরের চত্বরটা। আশা করা যাচ্ছে যে এই সময় ভিড়টা হয়তো একটু কম পাবো। তো আমরা দর্শন করে আসি, পুজো দিয়ে তারপরে এসে তোমাদের সাথে আবার কথা হবে। তো দর্শন হয়ে গেল আমাদের, খুব সুন্দর দর্শন হলো, দর্শন হলো আমাদের। আমাদের পান্ডা যেখানে মানে সবার 5-6 ঘন্টা করে টাইম লাগে, আমাদের সেটা 1.5 ঘন্টা হয়ে গেল। হোটেলে গিয়ে কথা বলছি তোমাদের সাথে। তো বেরিয়ে পড়লাম এখন আমরা সবাই মিলে টোটো নিয়ে পরে হোটেলের উদ্দেশ্যে। তো হোটেলে পৌঁছে একটু ব্রেকফাস্ট করে তারপরে ভাবছি আরেকবার বেরাবো। তো হয়তো তখন মন্দিরের দিকে আসবো, তারপরে মন্দিরটা আমরাও এখন ভালো করে ঘুরে দেখি, তোমাদেরও দেখাবো। ছেলেটা ওটা হচ্ছে ওর ভাইয়ের ছেলে, ওর ভাইও এসছে, ও আর আসেনি আজকে, দুবার দেখা করে গেছে। সেদিনকে ছেলের জন্মদিনে 6 ঘন্টা লাইনে দাঁড়িয়েছিল, 6 ঘন্টা এই 10:11 নাগাদ পৌঁছে গেছিল, 6 ঘন্টা লাইনে। সকালে মন্দিরে পুজো দিয়ে এসেছি, চা খাওয়া হয়নি, একটু আগে চা করে আগে চা খাওয়া যাক। তো আমরা তো এত চা ভালোবাসি, সঙ্গে করে গুঁড়ো দুধ সব কিছু নিয়ে আসি, চা আর কফি সব তৈরি কমপ্লিট। তো খেয়ে দেখুন কফি। তো চলে এসছে আমাদের আজকের ব্রেকফাস্ট, রেস্টুরেন্টে আমরা খুব কমই যাই, রুমেই আনিয়ে নিই। তো চলে এসছে লুচি, আলু ভাজা, এদিকে এর জন্য হচ্ছে মশালা ধোসা, সাম্বার চাটনি, আর এই হচ্ছে উড়িষ্যার রসগোল্লা। আর তো নো ডাউট এখানে জানি খুব ভালোই হয়। তো খেয়ে দেখি, মন্দির থেকে এসে কিছুক্ষণ রেস্ট টেস্ট নিয়ে আমরা যাচ্ছি আবার একটু বেড়াতে। তো আমরা ডিসাইড করছিলাম যে কোথায় যাওয়া যায় এখন এই সময়। আজকের ওয়েদারটা কিন্তু দারুণ, সকাল থেকে কিন্তু রোদ এখনও ওঠেনি, বেশ মেঘলা মেঘলা পরিবেশ। তো ভাবলাম যাই মন্দিরটাই ভালো করে ঘুরে দেখি, নতুন করিডোরটা যেটা হয়েছে তো ওই করিডোরটা আমরা ভালো করে ঘুরি আর তোমাদেরকেও ঘুরে সব দেখাই। তো সিংহদুয়ারে যাচ্ছি এখন আমরা। টেম্পু আসাটাই আসে, এখানে আমাদেরকে নামিয়ে দিল, মোটামুটি 100 মিটার মতো আরও আছে যেখানে আমরা সামনে মন্দির। যেমনকি তোমরা দেখছো এখন এই নতুন করিডোরটা হওয়ার জন্যই টেম্পু বা অটো কিন্তু এই মোটামুটি 100-150 মিটার আগেই নামিয়ে দিচ্ছে সিংহদুয়ারে।
আর এই রাস্তাটা হাঁটতে বেশ ভালোই লাগে, দুপাশে দোকান আর খুব সুন্দর পরিবেশ। চলো আগে গিয়ে পরে দেখাচ্ছি, ওই হচ্ছে মূল মন্দির। চারধারটা খুব সুন্দর পরিক্রমা করার জন্য ভালো ব্যবস্থা করা আছে, খাবার জলের ব্যবস্থা, বসার ব্যবস্থা, এমনকি ক্লক রুম, সমস্ত রকম জিনিস করা আছে। চলো ওইদিকে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। পুরীর জগন্নাথ মন্দিরটি চারধাম তীর্থস্থানগুলির মধ্যে একটি হওয়ায় প্রায় সারা বছরই এখানে ভক্তের ভিড় লেগেই থাকে এবং প্রভুর দর্শনকে আরও সুবিধাজনক করার জন্যই তৈরি হয় এই শ্রী মন্দির পরিক্রমা, যা শ্রী জগন্নাথ হেরিটেজ করিডোর নামেও পরিচিত। জগন্নাথ মন্দিরের চারপাশে একটি 75 মিটার দীর্ঘ করিডোর, যা তীর্থযাত্রীদের আরও ভালো করে দর্শনের সুযোগ করে দেয় এবং পরিক্রমার জন্য বাধাহীন করিডোর নির্মিত হয়েছে এখানে, যা দর্শনার্থীদের ঝামেলামুক্ত এবং স্মরণীয় অভিজ্ঞতা প্রদানের জন্য রয়েছে কিন্তু এখানে অনেক সুযোগ সুবিধা। চলো দেখাচ্ছি। যেমন এই দেখো, বিস্তীর্ণ বসার জায়গা, এরকম প্রচুর বসার জায়গা এখানে কিন্তু করা আছে, সুসজ্জিত এরকম সুন্দর গাছপালা, সবুজের মধ্যে প্রচুর বসার জায়গা, পানীয় জলের সুবিধা। তো ঘুরতে ঘুরতে চলে এসেছি আমরা এখন একদম অশ্বদুয়ারের সামনে। এই যে দেখতে পাচ্ছ অশ্বদুয়ার, এবং প্রচুর দর্শনার্থী ঘুরে বেড়াচ্ছে, নিজেদের মনের মতো করে সময় কাটাচ্ছে। এইদিকে রয়েছে ক্লক রুম, একটু কাছে গিয়ে আমি দেখাচ্ছি, দেখো কত লোক বসে আছে। এই হচ্ছে পরিক্রমা মার্গ, চারধারে পরিক্রমা করার জন্য খুব সুন্দর ব্যবস্থা করেছে প্রশাসন থেকে। রোদ নেই আজকে ঠিকই, কিন্তু বেশ মানে এতটা ঘুরতে ঘুরতে গরম লেগে গেছে। তো এই যে বলছিলাম, জল, পানীয় জলের ব্যবস্থা করা আছে খুব সুন্দর। চারপাশের পরিবেশটা এত সুন্দর সবুজে ঘেরা যে এখান থেকে বেরোতে ইচ্ছা করছে না। এই দেখো ঘুরতে ঘুরতে এবার আমরা চলে এসেছি ব্যাঘ্র দুয়ার। আর এদিকটাতে দেখাচ্ছি, এই দেখো এখানে আছে প্রচুর ক্লক রুম, যেখানে তোমরা পুজো দেওয়ার আগে নিজেদের জুতো, ব্যাগ, সমস্ত কিছু জমা রেখে, স্বল্প মূল্যে জমা রেখে এবং দর্শন করে এসে তারপরে আবার সেইভাবেই কালেক্ট করে নিতে পারবে। প্রচুর লাইট লাগানো আছে চারধারে। তো আমরা তো এখন বেরিয়ে যাব, মোটামুটি ঘোরা হয়ে গেল। তো চেষ্টা করব, একদিন এখন আছি তো চেষ্টা করব সন্ধ্যেবেলাতেও রাতের দিকে একবার আসবো মন্দিরটা দেখার জন্য। এতে বেরিয়ে পড়েছি বাইরে, এই বাইরেটা থেকে মন্দিরটা এরকম লাগছে কিছুটা দেখতে। এখন যাচ্ছি আমরা হোটেলের উদ্দেশ্যে, কারণ পান্ডাজি আমাদের আসবেন আজকে, কিছু অল্প অন্নপ্রসাদও নিয়ে আসবেন। তো এলে সেটাও দেখাবো তোমাদেরকে। তো আমাদের পান্ডা এসে এখন এই অল্প অন্নভোগ আর মালপোয়া দিয়ে গেল। আমরা বলেই দিয়েছিলাম যে অল্প মতোই দিতে, কারণ যেই এমনিতে যারা অন্নপ্রসাদ, তো তোমরা জানোই যে অনেকটা দেয়, আমাদের দুজনের পক্ষে সম্ভব নয়, আর পুরীর প্রসাদ নষ্ট করা ভালো নয়, সেই জন্য আমরা অল্পই বলেছিলাম।
নিয়ে আসতে। তো এই হচ্ছে প্রসাদ। গুড ইভিনিং সবাইকে। তা আমরা তো তখন মন্দির থেকে মন্দির দর্শন করে চলে এসেছিলাম, তারপরে লাঞ্চ টাঞ্চ করলাম, তোমাদেরকে দেখালাম, তারপরে রেস্ট টেস্ট নিয়ে এখন আবার বিকেলবেলায় বেরিয়ে পড়েছি, যাচ্ছি ব্লু ফ্ল্যাগের উদ্দেশ্যে, মানে গোল্ডেন বিচ। তো চলো ওখানে ঘুরে আসি তোমাদের সবাইকে সাথে নিয়ে। তো হোটেলের সামনে থেকে আবার একটা নিয়ে নিয়েছি অটো, এবার যাচ্ছি আমরা গোল্ডেন বিচের কাছে। তো এই বিচটা তো তোমরা সবাই জানো, যারা পুরী এসেছে তারা সবাই একবার করে হলেও কম করেও ঘুরে এসছে, আর বিচটা খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। তো চলো এনজয় করতে থাকো তোমরা এই ট্যুরটা। তা আমাদের অটোটা একদম ভেতর অবধি এসেই আমাদেরকে ড্রপ করে দিয়েছে, একদম টিকিট কাউন্টারের কাছে, মোটামুটি কাছাকাছি। তো নিয়ে নিয়েছি আমরা দুটো টিকিট, 20 টাকা করে টিকিট পার হেড। আর যদি তোমরা চার্জ চান করো এবং চেঞ্জিং রুম ইউজ করো, সেক্ষেত্রে 50 টাকা জন প্রতি টিকিট। আজকের ওয়েদারটাও কিন্তু দুর্দান্ত, সকাল থেকে একদমই রোদ দেয়নি, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আর এই দেখো গোল্ডেন প্যালেস হোটেল, এখানেও বেশ সুন্দর হোটেল আছে, যার মধ্যে থেকে এটাও একটা শ্রেষ্ঠ হোটেল। তো চাইলে এখানে এসেও থাকতে পারো তোমরা। তো এন্ট্রি করবো এখন, এখানে দেবো টিকিট। তো চারপাশে এন্ট্রি করে নিলাম, চারপাশের ওয়াইবসটা কি অপূর্ব দেখতে, না গোটাটা ঘুরে দেখব, কিন্তু প্রথমেই যাব সমুদ্রের কাছে, কারণ আগে যাব সমুদ্রটা, মানে যতক্ষণ সামনে থেকে একটু দেখব মনটা শান্তি আসে না, তো আগে যাব সমুদ্র, তারপর চারপাশটা ঘুরে দেখব। চলো দেখতে থাকো তোমরা আমাদের সাথে। যদিও এটা সেমি সমুদ্র সর্বদারেরটাই, কিন্তু এত ক্লিন ক্লিন দেখো, কিন্তু এখানে ক্লিনি ক্লিননেসটা সব বিচ এরকম ক্লিন হওয়া উচিত, পুরো একদম সাদা বালি যাকে বলে, এতটুকু কোনো দাগটা কিচ্ছু নেই, কোনো কিচ্ছু পড়ে নেই, বালিটাও মনে হচ্ছে চেলে পড়ে বালি হয়ে যায় সেখানে, না প্রত্যেকটা বিচ এরকমই হওয়া দরকার। এনজয় করছে দেখো কত মানুষ। আমাদের ভারতবর্ষে মোট 10টি ব্লু ফ্ল্যাগ বিচ রয়েছে, যার মধ্যে থেকে পুরীর গোল্ডেন বিচও একটা, কারণ এটি ভারতবর্ষের সবচেয়ে পরিষ্কার বিচগুলোর মধ্যে থেকে একটা। এই বিচে রয়েছে সব রকম সুবিধা, যেমন স্নান করার পর চেঞ্জিং রুম থেকে শুরু করে টয়লেট, পানীয় জলের ব্যবস্থা, তারপরে ওয়াচ টাওয়ার, সোলার লাইটের ব্যবস্থা, বসার সুন্দর সাজানো গোছানো জায়গা থেকে শুরু করে ছোটদের খোলা মেলা পার্ক এবং ওপেন এয়ার জিম, তার সঙ্গে ডাস্টবিন, সমস্ত রকম ব্যবস্থা থাকার জন্য এটা ব্লু ফ্ল্যাগের তকমা পায়। এখানে জায়গায় জায়গায় এরকম ডাস্টবিন করা আছে, নোংরা যাতে সবাই বাইরে না ফেলে ডাস্টবিনের মধ্যেই ফেলে। এখানে একটা ফাস্ট স্টেশন আছে,
পুরি এলে কিন্তু এই বিচটা অবশ্যই তোমাদের সাইটসিনের মধ্যে রেখো, খুবই ভালো লাগবে। এখানে আছে এরকম রেস্টুরেন্ট, আমাদের যেহেতু একটু লেট হয়ে গেছিলো আজকে আসতে, সেজন্য আমরা আর এখানে কোনো রেস্টুরেন্টে যাইনি। এবার খুব সুন্দর রেস্টুরেন্ট এখানে কিন্তু আছে, আগেরবার যখন এসেছিলাম তখন ট্রাই করেছিলাম, খাবার কিন্তু খুবই সুন্দর এখানে, আর প্রাইসও মোটামুটি অ্যাভারেজ। খুব আমরা এখানে বেশ অনেকটা সময় কাটালাম, প্রায় সন্ধে নেমেই এসছে। তো আজকে আমাদের আরও প্ল্যান আছে যে সর্গদার বিচে, সি বিচের ওখানে আজকে চেয়ারে বসবো, সন্ধেটা পুরো ওখানে কাটাবো। এখানে এলে পরে না বেরাতে ইচ্ছে করে না, কিন্তু এবার ভাবছি বেরিয়ে যাই, কারণ ওইখানে বিচে গিয়েও বেশ অনেকটা সময় কাটাবো। তো চলো যাই এগিয়ে। এই জায়গাটা এতটাই সুন্দর যে 8 থেকে 80 সবার জন্য সুটেবেল, যেমনি সাজানো গোছানো তেমনি নকশার আকৃতি বানানো, মানে খুবই সুন্দর ভাইব। যারা এসেছো তারা তো জানোই যে এটা কত সুন্দর, এবং যতবারই পুরী আসি এই বিচটাতে বারবারই মানে মনটা টেনে নেয় আসে ঘোরার জন্য। তো আজকে অনেকটাই ঘুরলাম, আর আশা করি বেশ কিছু ইনফরমেশনও তোমাদেরকে তুলে ধরতে পেরেছি। কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে শেয়ার করে আমাদেরকে জানিও। এই যে ক্যাফেটা দেখছো, ক্যাফে কুকিজ, এটাও কিন্তু খুবই রেকমেন্ডেড, এলে কিন্তু অবশ্যই একবার ট্রাই করো। আমরা এর আগে এসেছি, যতবারই ট্রাই করেছি এবারে হয়নি টাইম শর্টেজ। তো এই যে সামনে যে টোটো অটো দাঁড়িয়ে আছে, এখান থেকে আমরা নিয়ে নিলাম একটা অটো, এবার যাচ্ছি সর্গদ্বারের দিকে। তো চলো সর্গদ্বারে নিয়ে যাই তোমাদেরকে, আর ওখানে সন্ধ্যের ভাইবটাও তোমাদেরকে এনজয় করাই একবার। এখানে এরকম সমুদ্রের পাড়ে বসে ঠান্ডা হাওয়া নিতে, গরম চা আর খেতে, এবং তার সাথে মদনমোহন, যারা খেয়েছে তারাই জানে যেটা কি স্বর্গীয় অনুভূতি। তো এখানে কিভাবে যে সময় পেরিয়ে যায় বলাই মুশকিল। তো আমরা অনেকটা সময় এখানে বসে কাটালাম। তো সর্গদ্বার বিচে মোটামুটি 1-1.5 ঘন্টার উপর বসে আমরা ডিসাইড করছিলাম যে এবার কি করা যায় নেক্সট। তো এখনও বেশ অনেকটা সময় আছে হাতে, তো আমরা সেই জন্য ভাবলাম যে চলো অটো নিয়ে চলে যাই পুরীতে মন্দিরের কাছে আরেকবার। মন্দিরটা তো যতবারই যাই ততবারই ভালো লাগে, তো ভাবলাম রাতে, তোমাদেরকে তো বলেইছিলাম যে রাতে একবার দেখাবো, তো আজকে সময় আছে, তো ভাবলাম চলো রাতে ভাইবটা কেমন হয় সেটা একবার তোমাদেরকে দেখাই। তো রাত্রেবেলায় এখন আমরা তো যাচ্ছি, এবার এইটা যাচ্ছি আমরা গ্র্যান্ড রোড হয়ে, কারণ সকালে যখন একদম ভোরে পুজো দিতে গেছিলাম তখন গেছিলাম পশ্চিমদার, আর মাঝে যখন নিয়ে গেলাম তখন নিয়ে গেলাম তোমাদেরকে সিংহদ্বার। তো এবারে চলে এসেছি আমরা গ্র্যান্ড রোডে, যেটা কি না এটাই হচ্ছে মেন রোড, যখন রথযাত্রা হয় এবং মহাপ্রভুকে এখান থেকে নিয়ে যাওয়া হয় মাসির বাড়ি। তো এই হচ্ছে সেই রোড, দেখছো জমজমাট। আর এই দেখো, এখান দিয়ে তোমরা এখানে এলে পরে এরকম ব্যাটারি চালিত গাড়ি আছে, যেগুলো কিনা তোমাদেরকে এইখান অবধি তো অটো নামিয়ে দেবে, তো বয়স্ক মানুষ থাকলে বা কিছু, তো এই গাড়িগুলো পরিষেবা দেয় মন্দির অবধি পৌঁছে দেওয়ার জন্য। আর এখানে কিছু আজকে একটা শোভাযাত্রা হওয়ার আছে মনে হয়, বেশ সুন্দর রথের মতো দেখো কি সুন্দর সাজিয়েছে, বেশ সুন্দর লাগছে দেখতে, ফুল টুল দিয়ে সাজানো তো কিছু আছে। আর এদিকেও আছে দেখো এরকম ক্লক রুম, যেখানে তোমার খুব স্বল্প মূল্যতে তুমি মানে ব্যাগ জুতো সব রাখা যায়। আর মার্কেটটা তো বলারই নেই, এই রাস্তাটা তো বিরাট জমজমাট রাস্তা, তোমরা জানোই দুধারে দেখতেই পাচ্ছ, নামি দামি ব্র্যান্ডের দোকান থেকে শুরু করে এরকম লোকাল সব প্রচুর কিছু আছে এদিকে। এই দেখো আরেকটা ক্লক রুমের মতো দোকান, যেখানে তোমরা ব্যাগ জুতো সমস্ত কিছু রেখে পরে দর্শন করতে যেতে পারো মন্দিরের ভেতরে। এবং এখানে প্রাইসও দেওয়া আছে, এক ঝলক দেখিয়ে দিলাম, পজ করে চাইলে দেখে নিতে পারো তোমরা। সবসময় এই জায়গাটা হচ্ছে মেলার মতো, মানে মেলার মতো ইয়ে, এই যে এই জায়গাটা দেখছো এই যে প্যান্ডেল করা, এখান থেকে শুরু হয় লাইন পড়া,
মানে এত দূর আসে লাইন, মানে আরও চলে যায় লাইন, মানে কাল আমরা তো সকালে দেখছিলাম বিশাল লাইন পড়েছিল। তো এইটা হচ্ছে এই প্যান্ডেলে, এইখানে হচ্ছে নিচে কার্পেট পাতা, আর যাতে দর্শনার্থীদের অনেক সুবিধা হয় সেটা মেনটেন করে দেখো এইখানটা করা হয়েছে, পুরো সেন্ট্রালাইজড এসি জোন। এখানে এই জায়গাটাতে যখন প্রবেশ করে যাবে তোমরা, এটা পুরোটা হচ্ছে এসি, একদম পুরো কভার করা। তোমাদেরকে এদিক থেকে একবার দেখাই, এই দেখো এটা নতুন তৈরি হয়েছে, পুরো একদম সেন্ট্রালাইজ এসি পুরো করা আছে, তো যাতে দর্শনার্থীদের কোনো রকম অসুবিধা না হয় এত গরমের মধ্যে, মানে লাইন খুব সুন্দরভাবে ব্যবস্থা করে লাইন দিয়ে একদম যেন দর্শন করতে পারে মহাপ্রভু, সেরকম ব্যবস্থা প্রশাসন থেকে করেছে। খুবই অপূর্ব লাগছে দেখতে, এই যে এদিক দিয়ে লাইন ঢুকে পড়ে ভেতর দিক দিয়ে যেয়ে প্রবেশ করবে, এই যে জায়গাটা দেখো, এই জায়গাটা চিনতে পারছো কি না, একদম মন্দিরের সামনে এখানেই। কিছুদিন আর বেশ কিছুদিন পরেই শুরু হবে এখানে রথ তৈরির কাজ শুরু হবে। এই যে কি সুন্দর লাগছে দেখো রাত্রেবেলার ভাইবটা, কত মানুষজন এসেছে এখানে নিজের মতো করে ঘুরে বেড়াচ্ছেন। এখনও কিন্তু মানে 8টা সাড়ে 8টা এরকম সময়ও কিন্তু পুজো দিতে গেলে কিন্তু এই সময় লাইনটা দেখলাম বেশ ফাঁকা। দুটো টাইম সবথেকে সাজেস্টেড, একটা হয় খুব ভোরবেলায় এসে পুজো দিয়ে দাও, কিংবা এই 8টা সাড়ে 8টার সময়টাতে, এটাও ভালো। আজকে যেহেতু ওয়েদারটাও খুব ভালো, তো খুব ভালো লাগছিলো বেড়াতে। আমরা এখানে অনেকটা সময় কাটালাম নিজেদের মতো করে, বেশ অনেকক্ষণ বসেছিলাম, কিছু অনেক দূর দূরান্ত থেকে আসা মানুষের সঙ্গে পরিচয়ও হলো। আর এই দেখো মন্দিরে ভেতরে তো ক্যামেরা অ্যালাউ নেই, বাইরে থেকে তোমাদেরকে জুম করে এই সময় একবার জগন্নাথ দেবের দর্শন করিয়ে দিচ্ছি। আমরা তো যখনই আসি, যতবারই আসি মন্দিরের সামনে, সচক্ষে দেখছি, ক্যামেরাতে জানি না কতটা ক্লিয়ার দেখাতে পারবো তোমাদেরকে, তাও একবার চেষ্টা করছি জুম করে যতটা সম্ভব আমাদের ফোন নিয়ে তোমাদেরকে একবার, তোমাদের স্ক্রিনে একবার জগন্নাথ দেবকে দেখিয়ে দিই। প্রচুর মানুষ, প্রচুর মানুষ, মনে একটা অদ্ভুত শান্তি সৃষ্টি হয় এই জায়গাটাতে এলে পরে। আর মানে সে প্রচুর লোকের সঙ্গে দেখা সাক্ষাৎ, খুব ভালো লাগে আমার এরকম। আর এই দেখো এইদিকে তো প্রচুর খাজার দোকান, একদম লাইন দিয়ে পুরো খাজার দোকান। এখানে মতো খাজা কিন্তু কোথাও পাওয়া যায় না, আমরা বেশ গরম গরম কটা খেলাম কিনে পরে। এবার আমরা আরেকটা অটো নিয়ে নিয়েছি, এবার যাচ্ছি হোটেলের দিকে। আজকে সারাদিনে প্রচুর ঘোরাঘুরি করেছি, এবার একটু দরকার সলিড রেস্ট। এই দেখো প্রচুর দোকান, প্রচুর। তো হোটেলে গিয়ে ডাইরেক্ট তোমাদের সঙ্গে কথা বলছি। গুড ইভিনিং বন্ধুরা, তো আজকে যেমন ব্লু ফ্ল্যাগ সবকিছু দেখালাম, মন্দির, ব্লু ফ্ল্যাগ বিচ ঘুরে এলাম, আজকের এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল আমাদের। তো এখন বেশ একটু টায়ার্ড লাগছে, সি বিচে আমরা অনেকক্ষণ বসেছিলাম, অনেকটা টাইম কাটালাম ওখানে সি বিচে বসে, আর ওখানে ভিডিও করিনি, পুরো মি টাইম বলা যায়। দিয়ে এখন এই মাত্র আমরা এলাম রুমে, তো এই জাস্ট ঢুকবো রুমে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, নেক্সট পর্বে আরও আমরা যাবো বাইরে সাইট সিন করতে, অনেক কিছু থাকবে তার মধ্যে, আর নতুন নতুন জায়গা দেখাবো তোমাদেরকে সাথে নিয়ে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলো না, এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেল কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো, তাতে আমাদের উৎসাহ থেকে নতুন নতুন ভিডিও তুলে ধরবে। গুড নাইট, বাই বাই।